122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস। 122 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাস পার করল উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বাসিন্দারা। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এবারের এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি এবং 37.78 ডিগ্রি সেলসিয়াস।